এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তাই কখনো কৃষ্ণ কথা বলে না। টাকায় কৃষ্ণ কথা বলে না। এই ধনরত্ন দিয়ে ভবন নদী পার হওয়া যায় না। আচ্ছা ভিখারি, সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করলে বুঝি তোমার গোবিন্দের সুখী হয়? হ্যাঁ বাবু, কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করলে বুঝি তোমার গোবিন্দ সুখী হয়? হ্যাঁ বাবু। আচ্ছা আমি তো সারাটা জীবন শুধু টাকা টাকা বলে টাকার পেছনে ছুটে দিয়ে আমি তো তোমাদের ভক্ত সঙ্গ করি নাই। আজ আমি তোমাকে কি দিব জানো? একটা টাকা ভিক্ষা দিলাম, একটা টাকা। আচ্ছা বাবু, এই একটি টাকা একটি হবে, এই একটি টাকায় কি হবে জানো না? না না, তোমার বাড়ি হবে, গাড়ি হবে, টাকার উপর টাকা লিখে পাহাড়ের সমস্ত জমা করতে পারবে। গাড়ি হবে, গাড়ি হবে, সোনার পালনকে ঘুমাতে পারবে। ততর দিকে তোমার দাঁড়িয়ে দাসী চরমের সেবায় রত হবে। তোমার জীবনে আর কোনো দিন ভিক্ষা করতে হবে না। তাই নাকি? ও বাবু, তোমার মতো জমিদার হতে পারবে? হ্যাঁ, আমার বাবা জমিদার হবে, বাড়ি করবো, গাড়ি করবো, রাজ দাসী আমার চরণ সেবা করবো। বাহ, আমার তো বড় ভাগ্য। আমি যে কত কষ্ট করেছি মেরে দরবারে ভিক্ষা করলি। কেউ ঝাঁকার বাড়ি নাই, কেউ পদাঘাত, কেউ জীবনে তাহলে আমার আর কোনোদিন ভিক্ষা করা লাগবে না। বাহ, এবার আমি জমিদার হলো, আমি বাবুর মতো জমিদার হলো। তাই ভিখারি আমার মায়ের আনন্দে কি বলছি? জমিদার
তার দেখে দেখে বলছে টাকা তোরই বিনিময়ে আমি জমিদার হতে পারব জীবনে আর কোনোদিন আমার ভিক্ষা করে খাওয়া লাগবে না আমার গোবিন্দকে নিয়ে আমি বড় সুখে থাকতে পারব ভিখারি যখন টাকা টাকা বলে মনে চিন্তা করছে মনে ভাবছে আমি জমিদার হব বাড়ি হবে গাড়ি হবে চতুর্দিকে দাস দাসী আমার চরণ সেবায় রত রবে সোনার কলঙ্কে ঘুমাতে পারবো জীবনে আর কোনোদিন ভিক্ষা করতে হবে না টাকা টাকা বলে যখনই চলছে তখনই যেন তাকে ওই থেকে রাধা কৃষ্ণের ছবি হারিয়ে কখনই যেন তার বদল হতে কৃষ্ণ নামের মেয়ে হারিয়ে গেছে কখনই যেন তার নয়ন থেকে কৃষ্ণ নামের ধারা মুছে গেছে এই দৈববাণী থেকে আমার ভিখারিকে গোবিন্দ ডাকে বলছে ভিখারি
अच्छा बोलो तो बाड़ी गाड़ी को अभाव।
ताके जे धोनी हो Yeah.
Yeah.
साधु संग भक्त संग कहे भिखारी एकजन कृष्ण भक्त परम वैष्णव जतई ताके स्पर्श करछे ततई जन तार जीवन के रूप परिवर्तन हो जाछे मन बोलछे सारा जीवन बुझी बड़ भूल करे
মাঝি তাই তো আমি বলছি তুমি আমাকে উপায় করে দাও আমার দিনই গেল গেল রে
बाबा तुम्हारे विषय में जमीदारी जमीदारी की तो अपन को भेवेलम ये जमीदारी बुझी हमार आपन किंतु बोल सुमती যে জমিদারি সে দেখে বলে নাই বাবু জীবনের বেলা চলে যাও সেই জমিদারিকে মনে প্রাণে ঘৃণা করে আমি চলে যাবো ধূর নানা বাবা নানা আমি তোমাকে কিছু দুই বছর বিন্দা বলে যেতে দেবো না বাবা ও বাবা আমি দুই বছর বিন্দা বলে যেতে দেবো না বাবা আমি তো তোমার সুমতি তুমি বলো না তুমি যদি ওই মাথার বৃন্দা বলে চলে যাও তাকে আমি বাবা বলে ডাকবো তাকে আমি বাবা বলে ডাকবো কি আমাকে দেখে দেখে বলবে ও সুমতি কত দেওয়া হয়েছে আমাকে খেতে দে না মা তুমি বলো না বাবা আমি তোমার বলছি Oh,
Yeah.
না পায় আজে কেঁদে কেঁদে পাগল হয়ে যাবে বাবা একবারে তুমি মাকে বলে যাও না বাবা আমার ভগবানের সঙ্গে তোমার সাথে দেখা হয় তাহলে তোমার ভগবানকে আমার জন্য একটা কথা বলো বাবা বলো শুনি তোমার ভগবান
দেখে প্রাণ পাখি ওই মম নদীর কিনারায় গিয়ে দাঁড়াবে। সেদিনে যেন তোমার ভগবান দুটি হাতে আমাকে ওই ভগবান ওই পারে ভিক্ষার জন্য
প্রতিটা দারে ভিক্ষা করা হয়েছে আর আমার সমাজ সমাপ্ত হয়ে গেছে আর আমাকে ভিক্ষা দান করে সমাজ মরতে তোমার একটা দিন বাকি আছে বাবু একটা বাকি আছে কোন বার্তা জানো তুমি তার সঙ্গে সারাটা জীবন মামলা করে এসেছো সেই চম্পকের নামে তুমি জানলি মনে থেকে হিংসা নিন্দা দূর না হলো জগতের দ্বার হতে পারো তবেই আমি তোমাকে ভিক্ষা দান করবো তাছাড়া আমি তোমাকে ভিক্ষা দিতে পারি দেখে মনে ছিল করেছি জগৎ যে ঘোষণা দিয়েছিল আমার মস্তকটা যদি কেউ নিয়ে দিতে পারে তাহলে তাকে উপযুক্ত পুরস্কার দিব আমি যদি তার কাছে ভিক্ষা দিতে চাই তখন তো তার আমার গলার হাতে আমার মৃত্যু হয়ে যাবে তবে কথা দিতে হবে জগতের কাছে ভিক্ষা দিতে গিয়ে যদি আমার তার হাতে মৃত্যু হয় একবার কথা দিন আমাকে মৃত্যুর পরে গিয়ে সেই কৃষ্ণ দর্শন করাবে জগতের দ্বারে ভিক্ষা দিতে গিয়ে যদি তোমার মৃত্যু হয় তাহলে আমি মৃত্যুর পরে গিয়ে তোমাকে ভিক্ষা দিয়ে তারপর আমি তোমাকে সে গভীর দর্শন করাবো আমার বাবু আমাকে দাঁড়ে রেখেছে ভিক্ষা দেওয়ার জন্য আমার বাবুকে কি বলেছে বলছি যাও না ও ভিখারি বাবুর হাতের এক কষ্টি ভিক্ষা ছাড়া আমার ভাবি ভিক্ষা হবে না গুরু দীক্ষা না নিতে পারলে আমার ভাগ্যে সে অবিন্দু দর্শন হবে বাড়ি মনে মনে চিন্তা করছে জীবনে কত ভিখারিকে ভিক্ষা দিয়েছি এমন কথা তো কোনো ভিখারি বলে আচ্ছা ভিখারি তোমার নামটা কি বলবে বলছি কেন আমি যে বাবুর কাছে বলবো বাবু যদি তোমার নামটা জিজ্ঞাসা করে তখন কি বলবো বাবুকে গিয়ে বল তারে লালা এসেছি এক মুষ্টি বাড়ি বলছে তুমি কি সেই লালা যে লালার স্বরে আমার বাবু সারা জীবনে মামলা করেছে তুমি কি সেই লালা বলছো হ্যাঁ তোদের বাবু যার স্বরে সারা জীবনে মামলা করেছে আমি সেই লালা এক মুষ্টি ভিক্ষার জন্য এসেছি দাঁড়িয়ে বাবুর কাছে গিয়ে বলছি বাবু ওই ভিখারি আপনার হাতের ছাড়া ভিক্ষা নিবে না আপনার হাতের ভিক্ষা ছাড়া তার ভাগ্যে নাকি আর গুরু দীক্ষা না নিতে পারলে তার ভাগ্যে কৃষ্ণ দর্শন হবে না আচ্ছা একবার গিয়ে দেখি বারে যখন এসেছি বাবু আমি লালা বাবু বাহ তুমি ভেবেছো মানে মানে যে আমার জগৎ বুঝে চিনবে না আমি তোমাকে ঠিকই চিনতে পেরেছি আমি তোমার সস্তা না খুব সুন্দর মানিয়েছি আমার নিতে হবে গুরু দীক্ষা তাইতে আমি পরিভিক্ষা আমি কোনো ছলনা করতে মিথ্যা কথা
যত ঐশ্বর্য লাগত আমি দু হাত ধরে তোমাকে দান করতাম, কিন্তু গুণময় তুমি আমার সামনে আমার মামলা করো। জমিদারিতে দেখে বলে নাই বাবু আপনার গোবিন্দ পূজার সময় হয়েছে, যে টাকায় ডেকে বলে নাই বাবু এই টাকা আপনার সঙ্গে যাবে না, সেই টাকা পয়সা জমিদারি গাড়ি গাড়ি আমি সব কিছু মনোপ্রাণে ঘৃণা করে ডেকে এসেছি বাবু, আমি যে সেই কৃষ্ণ দর্শনের লাগে মধুর বৃন্দাবনে চলে এসেছি, ওই জমিদারিতে আমি আর কোনদিন ভুলে যাব আমি তার সঙ্গে আর মামলা করব, তোরে যদি জীবনে বেলা ডুবে যায় তাহলে আমার বেলা তুই বসে থাকবি, আমারও তো জীবন আমি বেলা ডুবে যাই মায়ার সংসারে আমার থেকে আর কি হবে, বাবা তোকে আমি একমুষ্ট ভিক্ষা দিব কিন্তু আমি তোর কাছে যা চাইব তুই আমাকে তাহাই দিবি, তোমাকে দিবার মতো আমার কাছে তো কিছু নাই, কেন না আমার পরনে শুধুমাত্র একখানা গামছা আর এ স্পন্ধে একটা ভিক্ষার ছবি এছাড়া আমার কাছে আর কিছু নাই, আমি তোর কাছে তাহার নাই তাহাতে কোন বাড়ি থেকে জমিদারি থেকে আমাকে দেওয়া লাগবে না, আমি যে তোর কাছে যা চাইব তা তোর সঙ্গে আছে বল আমাকে দিবি, যদি আমার কাছে থাকে তাহলে আমি তোমাকে তাই দিব ভাই, তোকে আমি আজ মুষ্ট ভিক্ষা দিতে পারি তোর পরনে যে একখানা গামছা আছে ওখান থেকে আমাকে অর্ধেক গামছা তোর কত টাকা পয়সা বাড়ি গাড়ি ধন রত্ন ঐশ্বর্য করেছি এসব ছেড়ে যখন তুই সেই গুরুর কাছ থেকে মন্ত্র নিয়ে মধুর বৃন্দাবনে যাবি আমাকে তুই এই মায়ার সংসারে কেন রেখে যাবি ভাই, আমাকে তোর সঙ্গে করে একবারে নিয়ে চল, আমি যে এই মায়ার সংসারে আর থাকতে চাই না, তোর যদি জীবনে বেলা ডুবে যায় তাহলে আমার তো এই জীবনে বেলা ডুবে আমি শুনেছি
একটা বাড়ি গাড়ি এসব থাকলে শেষের দিনে বাবু নদীর খেওয়া ঘাটে আমার গোবিন্দটাকে পার করে পরশ মনির পরশে লৌহ সোনা হয়,
দেহ সরস হয়, সাধনে পরের যদি কারো আসি লাগে সেও সাধু হয়ে যায়। তুমি যখন আমার কাছে এসেছিলে আশ্রমে এসেছো, সবার জগতে ভিক্ষা করেছো, তুমি একজন সাধু হয়েছো, সাধুর উপরে তোমার অঙ্গে লেগেছে, আর তোমার অঙ্গ থেকে যখন জগতের অঙ্গে সাধুর পরশ লেগেছে, দেখেছো নির্বিশেষে সাধু হয়ে গেছে। তোমার মনে হতে হিংসা নেই দাদু, অনেক সময় লেগেছে, তোমাকে দীক্ষা দিব পরে, আগে দেব দীক্ষা জগৎকে। তাই কি করছে ভাগে গুরুজি আমার অগ্রভাগে জগৎকে দীক্ষা দিচ্ছে। হরে কৃষ্ণ হরে প্রণাম হই গুরুদেব। গুরুজি ডেকে বলেছে বৃন্দাবনের ধুলায় গড়া করে দিবে, বদন ভরে একবার হরি হরি বলিবে, দেখবে একদিনই তোমার সে প্রাণ গোবিন্দ দেখা দিবে। Thank you.
बाबू।